ব্যক্তিগতভাবে আমি জানতাম যে এই যে আমাদের নওমুসলিমকে আব্দুল হালিম টম স্যার আমাদের সকলের শ্রদ্ধাভাজন উনি তার সহযোগিতা করেছেন আমি এতটুকু শুনেছি কিন্তু আজকে আমি তার সাক্ষাৎকারে বা তার কথাবার্তায় আমি আসলে অবাক হয়েছি যে তার জন্য উনি এত কিছু করেছেন এবং সে কেন করেছেন ছোটোবেলায় থেকে আমি তার মুখ থেকে একটু শুনতে চাচ্ছি আচ্ছা স্যার আপনি কীভাবে কেমনভাবে আপনি কোন ব্যাপারে উজ্জীবিত হয়ে আপনি তাকে ইসলামের দাওয়াত দিয়েছেন এবং ইসলামে নিয়ে আসছেন এবং তারপরে আপনাদের ভরণ পোষণ যা ততটুকু আপনার পক্ষে সম্ভব আপনি ততটুকু করেছেন একটু বিস্তারিত বলবেন কি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম আসলে আজকে যে আবদুল্লাহ অত্যন্ত মেধাবী ছাত্র ছিল যদিও আমি স্কুলের প্রধান শিক্ষক কিন্তু পাশেই ছিল আজিজুল হকের যে কিন্ডার গার্ডেন আমি শুনতাম সেখানে খুব ভালো একটি ছাত্র ওখানে পড়ে যখন ক্লাস ফাইভের শেষ পর্যায়ে আমার সাথে ওদের পরীক্ষার পরে দেখা করতে আসে সেই ছোটো ছোটো বাচ্চারা সঙ্গে তার আরও বন্ধু ছিল দুজন তখনই ভালো লাগে ছেলেটার কথাবার্তা শুনে আমি তাকে ভর্তি হওয়ার জন্য আহ্বান জানাই ভর্তি হয় অতবর ছোট থেকে শিক্ষকদেরও আমি বলি ওর প্রতি টেক কেয়ার করার জন্য অতবর ক্লাস সেভেনে যখন সে ফার্স্ট হয়ে আসলো সিক্সে ভর্তি পরীক্ষা সে ফার্স্ট হয়েছিলো সেভেনে ওঠার পরে আর তার প্রতি আমার সহানুভূতিটা বেড়ে গেল শিক্ষকদেরও বেড়ে গেল। সেটা ছিল মনে হয় অক্টোবর মাসের কোনো একটা তারিখ পাঁচ সাত এরকম তারিখ হবে হয়তো যখন সে আমার স্কুলে যে হোস্টেল ছিল সে হোস্টেলে সে আসে ওই ছোট ছেলে রাখার কয়েকদিন পরেই তার বাবা মারা যায় পরিবেশ মানে পরিস্থিতিতে তার যখন কান্নাকাটি সে শুরু করে আমি আমার ভিতর থেকে জাগ্রত হলো আমি বললাম তাকে তাকে বুকে নিয়ে বাবা চলে গেছে কি হয়েছে আমি তোমার বাবা থেকে এ বলেই তাকে আমি সান্ত্বনা দিলাম তার বাবা কিন্তু ওই শিখসে এসেই দেখেছি সে আমাদের এই মুসলিম ধর্মের প্রতি ইসলাম ধর্মের প্রতি সে আকৃষ্ট আস্তে আস্তে তার ভিতরে ইসলাম ধর্ম সে পড়ে বোঝার চেষ্টা করে আমাদের কথায় আর যখন সে আমার কাছে একেবারে চলে আসলো তখন থেকেই সে আমার সাথে এবং আমাদের সাথে নামাজ পড়তে শুরু করলো এবং একই কথা ছাড় আপনাদের এটা ভালো লাগে আমি ছোট থেকেই পছন্দ করি আমি মুসলমান হব তা আমি যেহেতু সে ছোট মানুষ আমি চেয়েছিলাম কি তা ভিতর থেকে আসুক আমাদের কোনো যেন প্ররোচনায় সে না আসুক এইভাবে আস্তে আস্তে সেভেন চলে গেল ক্লাস এইট উঠলো তখন সে জোর দাবি করতে লাগলো স্যার আপনি বলেছিলেন আমাকে মুসলমানাবেন কখন বানাবেন ততপরি সেই সময় আমাদের ক্লাস এইটে যখন পরে রমজান শুরু হলো সে পুরো মাস মাসব্যাপী আমাদের সাথে রোজা পালন করলো তারাবি পড়লো পাঁচ নামাজে উৎসাহিত হলো এবং নামাজ পড়তে শুরু করলো বিভিন্ন জায়গায় সে নামাজ পড়তে যেত বিভিন্ন চুপি চুপি মসজিদে তাকে আমি পাঠাইছি আমার গাড়ি দিয়ে প্রাগপুরে পাঠাইছি হোশেনাবাদে পাঠাইছি আদাবাড়িয়া পাঠাইছি লোকাল মসজিদে যদি হেজিটেশন ফিল করে মানুষ তার একটি স্বপ্ন ছিল আমাকে বলতো যে স্যার আমার খুব স্বপ্ন আমার গ্রামের মসজিদে যদি কোনো দিন আমি নামাজ পড়তে পারি সেদিন আমি সার্থক আমারও মনে মনে সেটা হতো যে আল্লাহ তুমি সেই দিন দিও যেন এই ছেলেটা ওর গ্রামের মসজিদে নামাজ পড়তে পারে তো যাই হোক আল্লাহর চাই সে জিএসসি পরীক্ষা দিল সেখানে সে জিপিএ ফাইভ পেলো খুব ভালো রেজাল্ট করলো ক্লাস নাইনে ভর্তি হলো এবং পরিপূর্ণ তখন থেকে সে আমার কাছে থাকতো আমি চেষ্টা করেছি তার বাবার অভাব পূরণ করার কখনও হয়েছে তার শিক্ষক কখনো বন্ধু কখনো বাবা এক কথায় তার সার সর্বত্মক যেগুলি প্রয়োজন পড়ে আল্লাহ আমার মাধ্যমে যতটুকু আমি পেরেছিলাম করেছি পরবর্তীতে যখন সে আবারও বলে স্যার কই কবে কি করবেন আমি দেখতাম যে তার ভিতর থেকে যেভাবে ইসলামের প্রতি সে আকৃষ্ট হয়েছে আর একটু বড় হোক স্কুল থেকে যদি আমি তাকে করি তাহলে একটা সমালোচনা পড়ে যাব। কারণ অনেকে এখানে বলতে পারে হেডমাস্টার চাপিয়ে দিয়ে তার উপর এটা করেছে আপনার এসেছি তখন সময় পেয়ে গেলাম তখন আপনার এসেছি তাকে আল্লাহর রহমতে শুননতে খাতনা করার জন্য তাকে নিয়ে গেছি আমি মরহুম খুব শ্রদ্ধাভাজন আমার ডাক্তার ভাই ছিলেন ডাক্তার সালে আহমেদ থানার মোড়ে বসতেন উনি ইন্তেকাল করেছেন আল্লাহ ভেসনস গরু ওনার মাধ্যমে তার সন্ন্যতে খাতনা করিয়েছি পরবর্তীতে রেজাল্টে সে আবারও জিপিএ ফাইভ পেয়েছে সে টেক্সটাইল নাটোর কলেজে ভর্তি হয়েছে ওখানে ডিপ্লোমা পাশাপাশি সে নাম তার চেঞ্জের জন্য আমি নাটোরে গেছিলাম তাকে ভর্তি করেছি তার আগে প্রথমে রংপুর ভর্তি করেছিলাম ওখান থেকে মাইক্রোয়েশন করে আবার নাটোরী নিয়ে এসে আমি সাথেই যেতাম তার সাথে তার ম্যাস হোস্টেল আমি ঠিক করে দিয়েছি তারপরে সেখানে রেখেছি ওখানে যে ইমাম সাহেব ছিল জামে মসজিদের খুব ভালো মানুষ ছিল ওনাদের সাথে পরিচয় করেছি এবং এ আব্দুল্লাহ আমার গল্প তাদের কাছে কেন করতো আমি জানি না তারাও আমাকে দেখতে চাইতেন কোন সে হেড স্যার তাকে ডাকো ওর আমন্ত্রণে আমিও একাধিকবার গেছি তাদের বাসায় বসেছি আলাপ করেছি এইভাবে সে আজ সঞ্জয় থেকে আবদুল্লাতে পরিণত হয়েছে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমি কিছুই করতে পারিনি তবে আপনাদের বলবো এলাকাবাসীর কাছে বলবো দেশবাসীর কাছে বলবো যে ইসলামের যে শান্তির বাণী তার কানে সে ঢুকেছে শ্রবণ করেছে এবং যে ইসলামের পথে এসেছে আমরা যেন এইভাবে আরও অনেক অনেক যারা অমুসলিম আছে তাদেরকে আমাদের এই ইসলামের পথে নিয়ে আসতে পারি ইসলাম যে শান্তির ধর্ম ইসলাম যে সবচেয়ে ভালো ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এক আবদুল্লা নয় আরও আবদুল্লাহ যেন এখানে আসতে পারে এই কামনা করি তার বোনের সাথে আমার কথা হতো তার একটা বোনের ছেলে হয়েছিল খুব ছোট্ট ছিল তখন সেই ছেলেটাকে আমি কোলে নিয়েছিলাম আদর করেছিলাম মাথা আশীর্বাদ করেছিলাম এবং ওকে বলতাম আমি দোয়া করে একদিন তোমার এই ভাগ্নে মুসলমান হবে তা আল্লাহর রহমতে তার বোন তার দোলা ভাই তার ভাগ্নি ভাগনা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং আমার বুকটা ভরে যায় সেই ছোট্ট শিশু দুই মাস না তিন মাস বয়সে আমি কোলে নিয়ে তার মাথা হাত দিয়ে আদর করেছিলাম সেই ছেলে এখন বড় হয়ে গেছে অবশ্য বাস্তবে আমি দেখি নাই আমি ছবির আমি দেখেছি ওর দোলা ভাইয়ের সাথে বন্ধুর সাথেও কথা হয় যখন রোজা করে ওর দোলা ভাই প্রথম তখন ওর দোলা ভাই বলেছিল যে স্যার এত কষ্ট রোজা করা তে আমি হেসেছিলাম কষ্ট না করলে বলো তুমি কি ছেড়ে দেবা না স্যার ছাড়বো না তাই বলছিল যতই কষ্ট হোক তা আল্লাহ রহমতে আপনারা দোয়া করবেন সবাই এই আবদুল্লাহ যেন যে ইসলাম ধর্ম গ্রহণ করে সে পরিপূর্ণ ইসলামের পথে রয়েছে এখন আমি তাকে অনুকরণ করি সবচেয়ে আর একটা আমার গর্বের বিষয় এক সময় আমি ইমামতি করে ওকে নামাজ পড়েছি এখন আমার সুখের বিষয় তার ইমামতিতে আমি নামাজ পড়ি তার ইমামতিতে আমি তারাবি পড়েছি এটা আমার বুক ভরা ভালো লাগার জিনিস এবং এই ছেলে মুসলমান ধর্মগ্রহণ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে অনেক কিছু সে আমাকে বলেছে স্যার আপনি লেবাস চেঞ্জ করুন স্যার আপনি দাড়ি রাখুন আমি সন্তানের কাছ থেকে আমি আবার শিখেছি কিভাবে প্রকৃত ইসলামের পথে আসতে আমি চেষ্টা করতেছি আপনারা দোয়া করবেন আমি হজের জন্য প্রস্তুতি নিয়েছি আর বিশেষ করে এই ছেলেটার প্রতি সকলের যেন আমাদের অন্তত সহযোগিতা থাকে ভালোবাসা থাকে এ আমন্ত্রণ আমি জানাচ্ছি আপনাদের সকলের কাছে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতাবৃন্দ আমরা যে যেই সঞ্চয় থেকে আবদুল্লার সমস্ত দায়ী যে সম্মানিত শিক্ষক নিয়েছেন এবং আমরা তার বক্তব্য শুনলাম আমাদের প্রত্যেকটি এমন এমনটি হওয়া দরকার ছিল উনি কি বললেন আমি ইমামতি নামাজ পড়িয়েছি আর সেই আবদুল্লাহ এখন তার ইমামতিতে আমি নামাজ ওয়াক্তের নামাজ পড়ি এবং তারাবীর নামাজ পড়ি সম্মানিত শ্রোতা বিন্দু আমরা অনেক মুসলমান আছি নামধারী মুসলমান সুরা ফাতিহাটা বলতে পারি না ঠিক মতো কালেমাটা আমরা পড়তে পারি না আমার সম্মানিত শ্রোতাবিন্দু আমার একটাই অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে একজন শিক্ষক আপনারা দেখতে পাচ্ছেন উনি যদি তার সেই সেভেন থেকে দায়িত্ব নিয়ে যদি এ পর্যন্ত যদি তার পাশে থাকতে পারে আমরা সকলেই যদি তার পাশে যদি একটু দাঁড়াই তাহলে তার একটা মাথা গোজার ঠাঁই হবে একটু তার ব্যক্তিগত জমি হবে তার একটা ছোট্ট একটা বাড়ি হবে যেই বাড়িতে সেজন্য যদি আমরা সহযোগিতা যদি আমরা করি আর আমার বিশ্বাস সেই বাড়িতে ইসলাম ছাড়া অন্য কিছু থাকতে পারে না তাহলে যদি আমরা সবাই যদি সহযোগিতা করি তাহলে স্বাচ্ছন্দে খুব সহজেই সে একটা ঠিকানা পেতে পারে এর জন্য আমি এ দেশ বিদেশের সমস্ত শ্রোতাবিন্দুকে বলবো স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে আমরা যে যেখান থেকে পারি যতটুকু পারি আমরা চেষ্টা করব আমরা তার পাশে দাঁড়ানোর জন্য একজন ব্যক্তি যদি এ পর্যন্ত নিয়ে আসতে পারে আমরা যদি সকলে যদি তার পাশে যদি দাঁড়াই আল্লাহ রহমতে অবশ্যই সে নিঃসন্দেহে সে একটা ভালো জায়গায় থাকবে সম্মানিত উপস্থিতি দেখেন আজ একটা মানুষের তত্ত্বাবধানে যদি এত কিছু হতে পারে আমরা সবাই যদি এইরকম যদি ইসলামে দায়ী হয়ে যায় যদি আমরা ইসলামে আনার জন্য সকলে যদি আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ এই পৃথিবীর যে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম সেটা প্রমাণিত হবে এবং ইসলাম ধর্ম আরও অনেক এগিয়ে যাবে আমি সকল শ্রোতাবৃন্দর সুস্বাস্থ্য কামনা করে এবং আমরা যেন সবাই যেন ইসলামের ভিতরে থাকতে পারি আর স্যার যে কথা বললেন যে উনি হজে যাওয়ার মেয়াদ করেছেন আল্লাহ যেন তার হজকে কবুল করুন এবং উনি যা করেছেন এই আবদুল্লার জন্য আল্লাহ তাকে উত্তম দান করু আমরা সবাই বলি আল্লাহ আমিন এ আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ও আখির আব্দুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি